পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার নির্বাচন যতই এগিয়ে আসছে প্রচার পর্ব তত জমে উঠেছে। নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি, ফল ঘোষণা হবে 2 মার্চ। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলিকে প্রচারের খোঁজে পাওয়া যাচ্ছে না, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের পিছিয়ে ফেলে প্রচারে অনেকটাই এগিয়ে গেছে এদিন। এদিন বর্ধমান পুরসভার 17 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী রূপালী কৈবত্য তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচার করেছে। এই ওয়ার্ডে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রূপালী কৈবত্য বিগত পুরসভার কাউন্সিলর ছিলেন। প্রার্থী জানান, জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। গত পুরসভা নির্বাচন থেকে মার্জিন কীভাবে বাড়ানো যায় সেদিকেই এখন তার প্রধান লক্ষ্য। এলাকাবাসীরা রূপালী কৈবত্যকে পুনরায় প্রার্থী হিসেবে পেয়ে যথেষ্ট খুশি। আপনাকে এই ওয়ার্ডে আবার প্রার্থী করেছে, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এবং আনন্দিত হচ্ছি আমি যে দ্বিতীয়বার আমাকে আরেকবার পুনরায় আমার ওয়ার্ডে কাজ করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের বিধায়ক খোকন দাস মহাশয়কে। এই ওয়ার্ড আপনার হাতে তালুর মতো চেনা, কতটা কাজ করতে সুবিধা হচ্ছে এই সময় প্রচারে? আমার সবই চেনা, কারণ আমি 2013 সালে যখন প্রথম পৌরমাতা হিসেবে টিকিট পাই এবং দল কাজ নির্বাচিত হই, আমি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় প্রতিটা মানুষের বাড়ি 8 থেকে 10 বার আমার যাওয়া হয়েছে। তাই সবই আমার নখদর্পণে এবং প্রতিটা ওয়ার্ড বাড়ির মানুষকে আমি সবাইকেই চিনি, তার জন্য আমার সেক্ষেত্রে কোনো অসুবিধাই হচ্ছে না। খুব তাড়াতাড়ি ডোর টু ডোর প্রচারটাও করা হচ্ছে এবং আমার নাম বলার আগেই সবাই আমাকে মনে রাখছে এবং নাম বলার কোনো প্রয়োজনই হচ্ছে না। দেয়ালিগঞ্জ থেকে শুরু করে ফ্লেক্স টাঙানো থেকে শুরু করে বাড়ির ডোর টু ডোর বাড়ির প্রচার, এই এই আলমগঞ্জ লালকল কলাবাগান এলাকাটা, এই এলাকাটা 273 নম্বর ওয়ার্ড, এই পার্টটা শেষ হলেই আমার পুরো ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে। খোকন দাস যেভাবে 35টা ওয়ার্ডের নেতা নেত্রীদের পাশে দাঁড়িয়েছেন, কি বলবেন? ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এইভাবে যে সবার পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমরা ওনার সঙ্গে থেকে একসাথে এইভাবে যে কাজ করার সুযোগ পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিধায়ককে, যে উনি ওনার মতো মানুষ পেয়ে আমরা গর্বিত এবং আনন্দিত। আমাদের আসবে গত 20 তারিখে একটা, আগামী 20 তারিখে একটা মিছিল আছে, ওই দিন আসবেন এবং প্রতিনিয়ত অফিসে আসছেন এবং ওনার পরামর্শ অনুযায়ী আমরা কাজকর্ম করছি। বিরোধীদের কতটা শক্তিশালী মনে হচ্ছে আপনার ওয়ার্ডে? আমার ওয়ার্ডে বিরোধী যারা আছে তারা তো ধরুন সবাই নতুন, সেইভাবে মানুষ চেনে না। সিপিএম 30 থেকে 34 বছর পর্যন্ত প্রায় যে ইয়ে করে ছিলেন তা ওনারা সেইভাবে কিছুই করেননি, মানুষ ওনাদের প্রতি ক্ষিপ্ত এবং ওনারা এখন নতুন করে যদিও একটু আধটু প্রচারে বেরোচ্ছেন, আমরা সেখানে বাধা কিছু মনে করছি না যে ওনারা এমন কিছু মানুষের এফেক্ট করবে না। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? জেতার ব্যাপারে সম্পূর্ণ 100% আশাবাদী যে আমি জিতব। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পম মহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।